নিয়ার যেটা নিতে মার সাথে গল্প করবে কতখানি হ্যাঁ মা কেমন আছিস গে এই ওই ভালো মন্দ এক দু মিনিট আর স্ত্রীর সাথে চললো তো চললো মানে গল্প নাই তা গল্প বানিয়ে 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 চলবে আল্লাহকে যে ট্যাবলেট বলেছেন মাথাতে দরদ হয় মেডিকেল চলে যাবেন আপনি মেডিকেলে বলবেন ডাক্তার সাহেব মাথা ব্যথা করছে আপনাকে দরদের ট্যাবলেট দিবে ভালো হয়ে যাবে কিন্তু স্ত্রীকে আল্লাহ তাআলা কোয়াতাল একটা পুরুষের জন্য ট্যাবলেট দিয়েছেন কেমন করেলেন এমন কাজ করেলেন কাজ করলেন মন ভালো লাগে না যেমন সন্ধ্যাবেলাতে আর বাড়িতে আসা পর নিজের স্ত্রীর পাঞ্জরে ঘুমালেন আপনার সারাদিনের খাস্তানা কলন্ত কিন্তু দূর হয়ে গেল এরকম আল্লাহ তাবারা কতাল বলেছেন তাহলে একটা বেডি ছেলেকে মহিলাকে হ্যাকরত করত হবে না আল্লাহ তাদেরও মান সম্মান বাড়িয়ে দিয়েছে তারা মনে মনে গাইল দিবে যে মলবি সাহেব আমরা এরকম ভাবে মজাক করছে মজাক লেগে মা আল্লাহ রাবুল আলমিন আপনার মান কত বাড়ালছেন জানেন যখন মাক্কানগরে বেটি জন্ম বাড়িতে ওই মাক্কার লোকেরা নিজের বেটিকে জিন্দা দফন করে দিত জিন্দা দফন করে দিত কিন্তু নবীজি মেয়েদের বাবার মান সম বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন ও বেটির বাপ তোমরা শুনো যার বাড়িতে বেটির জন্ম নিয়েছি ওই বেটির বাপ বেটিকে বড় করে পড়িয়ে লিখিয়ে যদি ভালো জামাই দেখে ভালো বাড়ি দেখে বিয়ে দিতে পারে আল্লাহ রসুল বলেছেন ওই বেটির পাপ আমি নবী জান্নাতে পড়োশিহে থাকবো পড়েন সুলহান আল্লাহ কেমন পড়সি রসুল এই যে দুটা অঙ্গলকে ইশারা করে বলছেন ও বেটির বাপ শুনো এই দুটা লোক যেমন পাশাপাশি হয়েছে আমি আর নবী আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো এরকম খোঁজখবরে দিয়েছে কিন্তু আফসোসের কথা আজ যদি কোনো ভাইয়ের একটা দুটা তিনটা চারটা পাঁচটা বেটি হয়ে যায় ব্যাটা না হয়ে যায় বাড়তে ঘোচা মারবে শাস্তিতে ঘোচা মারবে নন্দে ঘোচা মারবে নন্দে ঘোচা মারবে যা যা টানি ঘোচা মারবে পাড়া পড়োশি কোনো কথা হইবে না হইবে বেটির তুলা না দেবে এ বেটি বিয়ানি মাগি তোর দিল দেখে আল্লাহ তোকে বেটি দেয়নি রে মাগি জানিস তোর দিল ভালো লয় এই লাগে তো আল্লাহ তোকে ব্যাটার মুখ দেখায়নি এরকম কত ঘোচা মারে আব্দুল মালিক মুজাহিদ সুনহেরি কিরনে একটা বই আছে ওই বইয়ের মধ্যে একটা লেখছেন যে একটা লোকের ও ভালো লাগবে না লম্বা সময়তে ঠিক আছে ওইটা একটা লোকের একটা দুটা তিনটা চারটা করে ছটা বেটি হয়েছে কয়টা বেটি আছে ভাই ছটা বেটি আছে সুনহেরি কিরণের মধ্যে লেখছে আব্দুল মালিক মুজাহিদ ছটা বেটি হয়েছে এবার যেমন যেমন বেটি একটা দুটাকেরা করে বাড়তে গেল তেমন তেমন ওই পুরুষটা নিজের স্ত্রীকে কিন্তু ভালো করে দেখতে চাহে না কিছুদিন পর এমন হলো তেল দেওয়া বন্ধ করে দিলে আর পাঞ্জুরের সুতা বন্ধ করে দিলে চিরনি দেওয়া বন্ধ করে দিলে অর্ডার দেওয়া বন্ধ করে দিলে সব কিছু বন্ধ করে দিলে আর একটা আদেশ করলে তুই বিবে আমি রাখবো না বিছানায় কারণ তোর পেট থেকে শুধু বেটি হয়েছে জান্নাত আল্লাহ আলামিন দান করবেন জান্নাতে যাওয়ার সুহান আল্লাহ আটটা দুয়ার আছে আর আল্লাহ আলামিন মানুষকে জাহান্নামে দিবে জাহান্নামে নামে যাওয়ার দুয়ার সাতটা তাহলে রহমতের দুয়ার বেশি আর জহমতের দুয়ার কম জান্নাতের দুয়ার আটটা আর জাহান্নামের দুয়ার সাতটা লোকটার বেটি কয়টা হয়েছে ছটা একদিনকার ঘটনা ওই বেটির বাপ পালঙ্গে সুতা আছে বিছানে সুতা আছে স্বপন দেখছে কি স্বপন আমি মরে গেছি বেটির বাপটা স্বপন দেখছে আমি মরে গেছি আমরা স্বপন দেখি না ভাই মেলাই রকম স্বপন আমরা দুনিয়াতে দেখি বেটির বাপ স্বপন দেখছে যে আমি মরে গেছি তখন বেটির বাপটা বলছে স্বপনে স্বপনে হারে সত্যকে আমি মরে গেছি নাকি এবার থাকতে থাকতে একটা ফেরুস্তা জাহান নামের ফেরুস্তা তার হাত খানটাকে ধরে টানতে টানতে জাহান নামের দিকে চলেছে তখন ওর বিশ্বাস হয়ে গেছে না সত্য আমি মরে গেছি এবার জাহান নামের ঠিক আছে সাতটা দুয়ার আছে ওই বেটির বাপের হাত খানটাকে ধরে জাহান নামের ফেরুস্তা টানতে টানতে প্রথম গেটের দিকে নিয়ে গেছে যেমন গেটের দিকে ঢুকবে তার বড় বেটি ছটার মধ্যে দৌড়াতে দৌড়াতে এবারে কিন্তু এরকম ভাবে আগা ঘিরে নিয়েছে হাত এবার তখন জাহান নামের ফেরুস্তা বলছেন এই আল্লাহর বান্দি কে তুমি তুমি কেন আগা ঘিরেছো আগা ছাড়ো যেতে দাও লোকটাকে জাহান নামের ভিতরে এবার ইমাম মালিক মুজাহিদ কি বলছেন জানেন সুবহান আল্লাহ এরে জাহান নামের ফেরুস্তা এটা হলো আমার আব্বা জান আর আমি হলাম আব্বার বড় মেয়ে বড় বেটি আমার আব্বা যান কত লালন পালন করে আমাকে মানুষ করেছে কত আদর দিয়েছেন কত পিয়ার দিয়েছেন আমার চোখের সামনে আমার আব্বা জাহান নামের ভেতরে চলবে আমি তার বড় মেয়ে সহ্য করতে পারব না এই জন্য জাহান নামের রে আমার আব্বাকে আমি জাহান নামের গেট দিয়ে আমি যেতে দেব না চোখের সামনে আমার আপা জানকে জাহান নামে রাবিনাকে যেতে দেব না এবার জাহান্নামের নামের ফেরস্তা হাত কান ধরে টানতে টানতে তিন নম্বর গেটে নিয়ে চলে গেলেন তিন নম্বর গেটে তিন নম্বর বেটি হাজির হয়ে গেল চার নম্বর গেটে চার নম্বর বেটি হাজির হয়ে গেল পাঁচ নম্বর গেটে পাঁচ নম্বর গেটি হাজির হয়ে গেল ছ নম্বর গেটে ছয় নম্বর বেটি হাজির হয়ে গেল এই জাহান নামের ফেরস্তা শোনো আমি হলাম আব্বার ছয় নম্বর বেটি আমার আব্বা জানকে আমি এ জাহান নামের ভিতরে যেতে দেব না আপনারা একটু গল্প কম করেন ভাই গল্প একটু কম করেন দান তো দিবেন লিব ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা বিনা দান দেওয়াতে কি হয়ে যাবেন না ইনশাআল্লাহ একটু শুনেলেন কিছু এবারে ছয় নম্বর গেটে বেটি আছে ছয় নম্বর হাজির হয়ে গেল বেটি শেষ জাহান্নামের তোয়ার কয়টা বাঁচলো ভাইয়া একটা কিন্তু ওর বেটি আর আছে আর নাই এবার ওই বাপের চোখ দিয়ে জোর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল বাপ কানতে শুরু করে দিলেন জাহান নামের ফেরস্তা বললেন এর আল্লাহর বান্দা তুমি কান্দ কেন কারণটা কি এখনো তুমি জাহান নামের ভিতরে যাওনি জাহান নামের মজা তুমি পাওনি জাহান নামের ভিতরে কি শাস্তি আছে এখনো তুমি খেতে পাওনি তবে তুমি কান্দ কেন কান্দর কারণটা কি কি কারণে তুমি কান্দো দয়া করে বলো তো এবারে মেয়ের বাবা বলছেন এরে জাহান নামের আমি জাহান নামের মজা পাইনি জাহান্নামের নামের শাস্তি থেকে এখনো দূরে আছে এই জন্য আমি কান্দি আল্লাহ বললাম কাছে আমি এই জন্য আল্লাহ যে মেয়ের কানে জীবনে আদর দিনি যে বেটির জীবনে আদর দিনি যে বেটির জীবনে কোনোদিন ভালোভাবে জামা কাপড় দিনি কোনোদিন আমি তেল দিনি যে স্ত্রীটাকে আমি চিরনে দিনি যে স্ত্রীর মাথাতে তেল দিনি যে স্ত্রীটাকে মেয়ের হওয়ার কারণে আমি জীবনে ভালোভাবে মহাপা করেনি ওই মেয়ের আজকে আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিন আমি এর জন্য কান্দি ভাই রে জাহান নামে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আমিন সাতখানা দুয়ার বানিয়েছেন জাহান নামে ঢোকার জন্য সাতখানা গেট বানিয়েছে ছয় নম্বর গেটে ছয় টাইমে আমার বাঁচিয়ে নিল আল্লাহ যদি আর একটা আমার মেয়ে থাকত আমি সাত নম্বর গেট থেকে আজকে বেঁচে যাইতাম আল্লাহ আমাকে ছয় নম্বর গেট থেকে ছয় এই ভাবা চিন্তা করতে করতে তার স্বপন কিন্তু ভেঙে গেল স্বপন ভেঙে দেখছে বিছানে বইসা হারে আমি তো স্বপন দেখছি মরিনি দেখছি আমি দেখছে ছটা বেটিকে নিয়ে একটা চাটাই সঁপের উপরে সীতা আছে আর বড় বড় মশাতে ফুঁড়ছে সুভান আল্লাহ মাথার চুল গলা উস্কো খুস্কো হয়ে আছে কতদিন থেকে সিতা হইনি মাথাতে তেল দেয়নি চুল ঝাঁকড়ি মাকড়ি আছে এবার লোকটা কাঞ্চার বলছেন আল্লাহ আমার স্ত্রীর পড়তে কত আমি জুলুম করেছি অত্যাচার করেছি আমার মেয়েদের পড়তে কত আমি জুলুম অত্যাচার করেছি ওই ঘুমের হালাতে সব পিটিরে কে ধরে 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 বিছানে রাখা হলো এবং ভালোবাসা স্ত্রীটাকে রাতের বেলাতে বিছানে উঠিয়ে বিছানে ঘুমিয়ে রাতের বেলাতে মাথাতে তেল দিয়ে সুন্দর করে চিরেনি করে দেওয়া হলো যখন মহাজান সাহেব ফজরের টাইমে আসসালাম

দিয়েছে সুমান ওই স্ত্রীর চোখ খুলে গেছে এবার যখন চেতন হয়েছে দেখছি আল্লাহর আমার বিছান ছিল চাটাইর উপরে আমার জায়গা ছিল ওই নামতে আমি কেমন করে বিছানে এলাম কে আমাকে বিছানে আনলো আমার মাথাতে চিরনি করা ছিল না কে আমার মাথাতে চিরনি করলো কে আমার মাথাতে তেল দিল কে আমার মাথাতে সিতা করলো এবার দেখছে তার স্বামী বিছানে বসে আছে চোখ দিয়ে তার ঝরঝর 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 করে চোখ জল জল वाल जैसा मेरे को किड़ा पर अपने कंधे